সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই সাহায্য ও সহযোগিতা কামনা করি এবং ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের যাবতীয় অনিষ্ঠতা ও পাপকর্য হতে আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, তিনি যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়। আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। তিনি রেসালতকে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করেছেন, উম্মতের জন্য যথাযথভাবে হেদায়েত কামনা করেছেন এবং তিনি এই দিনকে সত্য ও সুস্পষ্টভাবে ছেড়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে অন্য কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। হে মুসলমানগণ, জেনে রাখুন যে কোনো বান্দা নিজের ইমানকে পরিপূর্ণ করতে সক্ষম নয় যতক্ষণ না সে আল্লাহর ওপর ভরসা করে, সবকিছু তার উপর ন্যস্ত করে ও তার কাছে নিজেকে সমর্পণ করে এবং তার ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে ও বিপদে ধৈর্য ধারণ করে। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে ও আল্লাহর জন্যই অপছন্দ করে, আল্লাহর জন্যই দেয় এবং আল্লাহর জন্যই বিরত থাকে, সেই তো ইমানকে পরিপূর্ণ করতে পেরেছে। আল্লাহ তাআলা বলেন, কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করা হলে কম্পিত হয় এবং তার আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হলে তা তাদের ঈমান বর্ধিত করে আর তারা তাদের রবের উপরই নির্ভর করে। যারা সালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তারাই প্রকৃত মুমিন। তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদাসমূহ, ক্ষমা ও সম্মানজনক জীবিকা। জেনে রাখুন যে আপনারা অবস্থান করছেন এমন এক বিষয়ের সামনে যার সত্যতা ও যথার্থতা সুস্পষ্ট, সুতরাং আপনারা তা অনুসরণ করুন, আর এমন এক ভিন্ন বিষয়ের সামনে যার অসারতা সুস্পষ্ট, কাজেই তা পরিহার করে চলুন। অনুরূপভাবে সন্দেহ ও সাদৃশ্যপূর্ণ বিষয়ের সামনে সুতরাং নিজেদের দিন ও সম্মান রক্ষার্থে সেগুলি থেকে মুক্ত থাকুন, আর কিছু মতভেদপূর্ণ বিষয়ের সামনে কাজেই তা জ্ঞানী ও আলেম সমাজের কাছে সুপ্রদ করুন। মহান আল্লাহ বলেন, আর আসমানে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই এবং আল্লাহর কাছেই সব কিছু প্রত্যাবর্তিত হবে। আপনাদের আরো জেনে রাখা উচিত যে আপনাদের কেউই নিছক পরিশ্রম দ্বারা নাজাত পাবে না, বরং এগুলো কিছু মাধ্যম যার দ্বারা মহান দয়ালু ও দাতার শরণাপন্ন হয়ে থাকি আমরা। তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, তাই তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেয়া রিজিক থেকে তোমরা আহার করো, আর পুনরুত্থান তো তারই কাছে। কাজে সুসংবাদ তার জন্য যে ব্যক্তি অন্যের দুষ্ত্রুটির দিকে ভ্রুক্ষেপ না করে নিজের ভুল ত্রুটি শুধরানোর জন্য ব্যস্ত থাকে, চাহিদার অতিরিক্ত সম্পদ দান করে, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে, দুস্থ ও মিসকিনদের প্রতি দয়া করে এবং জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিদের সাথে ওঠা বসা করে। ভাগ্যবান সেই ব্যক্তি যে তার রবের আনুগত্য করে, হৃদয়কে পরিশালিত করে, চরিত্রকে সুন্দর করে, তার ভিতরের অবস্থাকে সংশোধন করে, তার ভালো ও কল্যাণকর বিষয়কে প্রকাশ করে আর খারাপ বিষয়কে পরিত্যাগ করে চলে। সেই ব্যক্তি কতই না ভালো যে তার জ্ঞান অনুযায়ী আমল করে, রাসূলের সুন্নতকে যথেষ্ট মনে করে এবং কোনো বিদাতী আমলে জড়িত হয় না। অতএব আপনারা আল্লাহকে ভয় করুন এবং তার কাছে সুন্দরভাবে যাচনা করুন, কেননা কোনো নফসি তার জন্য নির্ধারিত রিজিক পরিপূর্ণ গ্রহণ না করে মৃত্যুবরণ করবে না। কাজে রিজিকের মন্থরতা যেন আপনাদের কাউকে অন্যায়ভাবে রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে, কেননা আল্লাহর আনুগত্য ছাড়া তার দয়া ও অনুগ্রহ অর্জন করা সম্ভব নয়। জেনে রাখুন যে প্রত্যেকের রিজিক যে কোনো উপায়ে তার কাছে আসবেই, যে ব্যক্তি তাতে সন্তুষ্ট হয় সে তাতে বরকতপ্রাপ্ত হয় এবং তাই তার জন্য যথেষ্ট হয়।
আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট থাকে সে তাতে বরকত পায় না এবং তা তার জন্য যথেষ্ট হয় না। নিশ্চয়ই রিজিক ব্যক্তিকে সেভাবে তালাশ করে যেভাবে প্রত্যেক ব্যক্তিকে তার আয়ু তালাশ করতে থাকে। নিশ্চয়ই রিজিক ব্যক্তিকে সেভাবে তালাশ করে যেভাবে প্রত্যেক ব্যক্তিকে তার আয়ু তালাশ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, হে মুমিনগণ, তোমাদের কাছে এসেছে উপদেশ। কাজেই তারা যেন এই উপদেশ পেয়ে, এই হেদায়েত পেয়ে আনন্দিত হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআন এর মাধ্যমে বরকত কামনা করছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে বরকত দান করুন এবং এর মধ্যে যে উপদেশ বাণী রয়েছে সেগুলো গ্রহণ করে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্বপ্রভু, যিনি পরম করুণাময়, পরম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তিনি মুত্তাকিদের অভিভাবক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসুল, তিনি তাকে বিশ্ববাসীর রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো, সঠিক কথা বলো, তবেই তিনি তোমাদের আমলকে ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সেই তো মহা সফলতা অর্জন করে। হে মুসলমানগণ, এ দুনিয়ার সকল দ্বার উন্মুক্ত, উপাদান ও মাধ্যমসমূহ বিস্তৃত এবং এর প্রতি দুনিয়াবাসীদের দৃষ্টিও সম্প্রসারিত। আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ প্রচেষ্টা চালায় সে তো নিজের জন্যই প্রচেষ্টা চালায়, আল্লাহ তো সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। কাজে মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে এর বিপরীতে সংগ্রাম করে নিরাপদ থাকতে পেরেছে, অথবা এর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে কৃতকার্যদের অন্তর্ভুক্ত হতে পেরেছে, অথবা এর দ্বারা প্রচেষ্টা করে সম্মানিতদের অন্তর্ভুক্ত হতে পেরেছে। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমাদের পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমরা তাদেরকে অবশ্যই আমাদের পথসমূহের হেদায়েত দেব, আর নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সঙ্গে রয়েছেন। কাজে আপনারা এ পার্থিব জীবনকে নিয়ন্ত্রণ করুন, এর প্রতি ভালোবাসা আপনাদের হৃদয়ে ঠাঁই দিবেন না। যার হৃদয়ে দুনিয়ার প্রীতি স্থান করে নিয়েছে সে এই তিনটি জিনিসে জড়িয়ে পড়বে। এক, এমন ব্যস্ততা যার পরিশ্রম শেষ হবে না। দুই, এমন চাহিদা যা থেকে সে মুক্ত হবে না। তিন, এমন আকাঙ্ক্ষা ও লোভ যার পরিসমাপ্তি নেই। বস্তুত দুনিয়া ও আখেরাত উভয়ই কামনা করে এবং উভয়টি কাঙ্ক্ষিত। কাজে যে ব্যক্তি আখেরাতের আকাঙ্ক্ষা করে দুনিয়া তাকে তালাশ করতে থাকে যেন তার রিজিক সে পূর্ণভাবে গ্রহণ করতে পারে। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়াত খুঁজে বেড়ায়, পরকাল তাকে তালাশ করতে থাকে, অবশেষে মৃত্যু তার ঘাড় চেপে ধরে। জেনে রাখুন, ধন্য ও সৌভাগ্যবান সেই ব্যক্তি যে চিরস্থায়ী জীবন, যার নিয়ামতরাজি স্থায়ী, সেটাকে প্রাধান্য দেয় এমন অস্থায়ী ও ক্ষণিকের জীবনের উপর যার শাস্তি শেষ হবার নয়, এবং সে তার মালিকানায় যা আছে তা থেকে খরচ করে অগ্রিম পাঠায় এমন অনন্ত জীবনের জন্য যার দিকে সে অগ্রসরমান। সেই মুহূর্ত আসার আগেই যখন সে এ সম্পদগুলো ছেড়ে যাবে এমন কারো হাতে ওয়ারিসদের কাছে যে নিজে তা খরচ থেকে খরচ করে লাভবান হবে, অথচ সে সেগুলো জমা ও গচ্ছিত রাখার কারণে হতবাগা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর সালাত শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো ও আল্লাহকে খুব বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আর যখন তারা দেখে কোনো ব্যবসা বা খেল তামাশা, তখন তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে যায়। বলুন, আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসার চেয়েও উৎকৃষ্ট, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। অতঃপর আপনারা জেনে রাখুন যে আল্লাহ তাআলা আপনাদেরকে তার প্রিয় বান্দা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর সালাত ও তাসলিম পাঠ করার নির্দেশ দিয়েছেন। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদ এর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন।
হে আল্লাহ আপনি সকল সাহাবীদের উপর সন্তুষ্ট হন। হে আল্লাহ কিয়ামত অবধি যারা সাহাবি তাবি তাবি এবং তাবিঈনগণ এবং যারাই তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে আপনি তাদের উপর সন্তুষ্ট হন, তাদের উপর রহমত ও বরকত নাজিল করুন। হে আল্লাহ আপনি ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করুন। হে আল্লাহ আপনি সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, রক্ষা করুন। হে আল্লাহ আপনি আমাদের এই দেশ, দেশের শাসকবর্গ, দেশের জনগণকে আপনি হেফাজত করুন এবং হে আল্লাহ আপনি আমাদের দেশের শাসকবর্গকে আপনার ভালো, আপনার তাকওয়ার কাজে, ভালো কাজে আপনি তাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ আপনি খাদিমুল হারামাইন এবং তার যিনি নায়েব রয়েছেন তাদেরকে আপনি তাকওয়ার কাজে, আপনার সন্তুষ্টির পথে আপনি তাদেরকে কবুল করুন এবং উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন। হে আল্লাহ আপনি পরম করুণাময়, আপনি পরম দয়ালু, আপনি আমাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করুন। হে আল্লাহ আপনি আমাদেরকে সত্যের উপর বিচল রাখুন, আপনার দিনের উপর বিচল রাখুন এবং আমাদেরকে পদস্খলন থেকে, অন্যায় ও অশ্লীলতা থেকে হেফাজত করুন। হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাদের শাস্তি আজাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ আমরা আপনার কাছে সকল কাজের পরিণতি ও ফলাফল উত্তম যেন হয় তা কামনা করছি। হে আল্লাহ আপনি আপনার বিশেষ দয়া ও অনুগ্রহে আপনি আমাদের উপর আপনার অনুগ্রহকে অবারিত রাখুন। হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদের অভিভাবকদেরকে ক্ষমা করুন, আপনি আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, হে আল্লাহ আপনি পরম করুণাময়, আপনি পরম দয়ালু, আপনি আপনার দয়া ও করুণা আমাদের উপর অবারিত রাখুন। হে আল্লাহ আপনি পরম করুণাময়, আপনি পরম দয়ালু, আপনি আমাদের উপর আপনার রহমতকে, আপনার দয়াকে অবারিত রাখুন। হে আল্লাহ আপনার দয়াকে আপনি আমাদের উপর অব্যাহত রাখুন।